সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন উচ্চবিত্ত মধ্যবিত্তরাও এখন পশু কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছেন সরকার তাদের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে এবারে জানাব কোরবানির গরু নিয়ে উপহাস প্রতিবেশীকে কুপিয়ে হত্যা কুরবানীর গরু নিয়ে উপহাসের কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী এক আইনজীবীর বিরুদ্ধে জানাব দেশে নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবারে থাকছে সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার বেশ কয়েকদিন পার হয়ে গেছে এখনও তদন্ত চলছে এরই মধ্যে উঠে আসছে নানা রকম তথ্য তবে এখনও এই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা চলছেই কোরবানির ঈদকে সামনে রেখে আনারের কন্যা মুমতারিন ডরেন ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দর্শক মুমতারিন ফেরদোস ডরিনের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকুন এদিকে কুড়িগ্রামে নাগেশ্বরীতে কচু ক্ষেত থেকে মোহাম্মদ রাজু মণ্ডল নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুরে উপজেলার মণ্ডলটারি গ্রামের রাস্তার ধারে ক্ষেত থেকে মরাদেহটি উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানা বা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিয়েছেন তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবে রিজভি বলেছেন উচ্চবিত্ত মধ্যবিত্তরাও এখন পশু কোরবানি করার সামর্থ্য হারিয়ে ফেলেছে সরকার মানুষের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে তাই গরুর হাটে লোক নেই তারপরেও যারা এসেছেন হাটে গরু কিনেছেন তাদের বেশিরভাগই সরকারের দুর্নীতিবাস লোক রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় কোরবানির বাজারের পশু নানা পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সরকারকে দায়ী করেন রিসভি তিনি বলেন দেশের প্রতিটি ক্ষেত্রে চরম অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়ামহলার বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌরাত্বে অসহায় সাধারণ জনগণ বাজারে গরুর মাংসের কেজি আটশো টাকা এলাচের কেজি চার হাজার টাকা এভাবে প্রতিটি পণ্যের আকাশ ছোয়া দাম তিনি বলেন দুর্নীতির কারণে ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে তারল্য সংকটে সাধারণ গ্রাহকরা টাকা তুলতে পারছে না বুথে টাকা নেই ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছে না ব্যাংকগুলো অনিরাপদ হয়ে গেছে মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন সেন্ট সীমান্তে মিয়ানমার যা করছে তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সরকার এহেন কাণ্ডে নির্বিকার ভূমিকা পালন করছে রেজবি বলেন গত সাত থেকে আট বছরেও মিয়ানমার থেকে বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়া রোহিঙ্গা গোষ্ঠীর একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশ কি নীতি অবলম্বন করছে জনগণ সেটি জানতে চায় নত যেন পররাষ্ট্রনীতি ও তাবেদারি করার কারণেই সীমান্তে মানুষ হত্যা হলেও সরকার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না যোগ করেন রিজভি সেন্ট মার্টিনে উত্তেজনার ঘটনায় এখনও কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না প্রশ্ন রাখেন তিনি দাবি জানান মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের

দক্ষিণপাড়ার বাসিন্দা অভিযুক্ত আইনজীবী একই গ্রামের সামাদ মেয়ার ছেলে রুবেল মেয়া আহত আবুল হোসেনের বড় মেয়ে পাখি আক্তার জানান দু সালে জমির আইল কেটে নেওয়াকে কেন্দ্র করে সামাদ মেয়ার সঙ্গে তার বাবা চাচাদের সংঘর্ষ হয়েছিল সে সময় সামাদ মেয়া এবং তার ছেলেরা আবুল হোসেনের বামহাত এবং বাম পা ভেঙে দিয়েছিল পরে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল মামলা দায়ের ক্ষোভে সামাদ এবং তার ছেলেরা আবুল হোসেনের পরিবারের প্রতি ক্ষুব্ধ ছিল এর জেরেই প্রতিবেশী এই পরিবারটি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছিল না নিহতের স্ত্রী হারুনা বেগম জানান গত রোববার ঈদের আগের দিন কোরবানির পশু নিয়ে সামাদ মিয়া এবং তার ছেলেরা আবুল হোসেনের ছোট ভাই আবু সাইদকে উপহাস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এ সময় আবু সাইদকে চোখ উপড়ে ফেলার হুমকি দেয় সামাদ মিয়ার ছেলে আইনজীবী রুবেল মিয়া এরপর আবুল হোসেনের হুমকির বিষয়টি রুবেলকে জিজ্ঞাসা করতেই রামদা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করা হয় বাড়ির কাছেই এ ঘটনা দেখতে পেয়ে আবুল হোসেনকে বাঁচাতে তার ভাই স্ত্রী দুই ছেলে এবং মেয়েরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয় পরে অন্য প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আবুল হোসেন মারা যান এর আগে তার মেয়ে মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে খবর পেয়ে ধরকার ফাঁড়ি ও আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থল দেখে ধরকার পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কালাম জানান ঘটনার পরপর সাবানবে এবং তার ছেলেরা কোরবানির পশু সহ বাড়ি থেকে পালিয়ে যায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি নুরে আলম বলেন আবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিযুক্ত রুবেল সহ অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এ ঘটনায় মামলাদারের প্রস্তুতি চলছে দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন হানিফ বলেন স্বাধীন সার্বভৌম দেশের কোনো জাহাজ তার জলসীমার মধ্যে থাকলে আমাদের কি বলার আছে তবে আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি হলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপির জামাত মিয়ানমারের রক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে এখনও সেটাই করছে ওবায়দুল কাদের আরও বলেন মিয়ানমার সরকার নয় আরাকান করেছে আমরা সতর্ক সতর্ক আছি বাহিনীর সদস্যরা রয়েছে প্রধানমন্ত্রী যে আশঙ্কা করেছেন নিয়ে তা অমূলক নয় সেটি খতিয়ে দেখা হচ্ছে যুদ্ধাজাস তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমনটি নয় পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে কে দেখবে আমার কান্না আব্বু সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার বেশ কয়েকদিন পার হয়ে গেছে এখনও তদন্ত চলছে এর মধ্যে উঠে আসছে নানা রকম তথ্য তবে এখন এই হত্যাকাণ্ড নিয়ে জল্পনা কল্পনা চলছে এমপি আনার হত্যার পর এবারেই প্রথম তার পরিবার ঈদ পালন করেছে আনারকে ঘিরে ঈদের দিন স্ট্যাটাস সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুমতারিন বাবা আনারকে নিয়ে ডরিনের স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেখানে ডরিন লিখেছে কে দেখবে আমার কান্না আব্বু মাঠে ঈদের নামাজ পড়াচ্ছেন তুমি তো ভোরে সবার আগে উঠে গিয়ে ঈদগায়ে যাও আজকে তুমি নেই তুমি কি জানো আব্বু সবাই দাঁড়িয়ে কাঁদছে আমি ঘুমাতে পারছি না আজকে তুমি নেই আজকে কেউ আমার বাসা থেকে বের হয়ে ঈদগাহে গেল না আব্বু আজকে আমার জীবনের প্রথম তোমাকে ছাড়া ঈদ আল্লাহ তুমি এমনটা কেন করলে আমার তো কষ্ট হচ্ছে সবাই ঈদের নামাজ পড়তে চায় কিন্তু আমার বাবা যায় না আমার শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আমি ভালো নেই আব্বু তুমি তো জানো এর আগে গত শনিবার দিবাগত রাতে হঠাৎই ডরিনের ফেসবুক আইডি হয়ে যায় সময় তিনি তার আইডিতে ঢুকতে পারছিলেন না বিষয়টি ডরিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনা রশিদকে অবহিত করেছিলেন রোববার সন্ধ্যা থেকে তিনি রীতিমতো আইডিতে ঢুকতে পারছেন এদিকে আনার হত্যা মামলায় গত তেসরা জন আসামি শিলাস্তি রহমান চৌঠা জন তানবির ভুইয়া এবং পাঁচই জন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভইয়া ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয় অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে ইসরায়েল দাবি করছে তারা হামাসের সতেরো হাজার হত্যা করেছে কিন্তু হামাজ বলছে তাদের শক্তি এখনো অটুট আছে হামাসের শক্তি যে ভালোভাবে আছে তা তাদের অব্যাহত হামলার মধ্যেই ফুটে উঠেছে তারা ইউনিটে ভাগ হয়ে হঠাৎ করে টানেল থেকে বের হয়ে এ কে ফোর্টি সেভেন কিংবা মোটর অথবা একশো সাত এম এম রকেটও আর নিয়ে তারপর হামলা চালিয়ে হাওয়া হয়ে যায় তাছাড়া হামাজ যোদ্ধারা বিভিন্ন ভবনকে বুবি ট্র্যাপ হিসেবে ব্যবহার করেছে ইসরায়েলি সাজোয়া যানগুলোকে টার্গেট করছে গত কয়েকদিনে অন্তত বারো সৈন্যকে হত্যা করেছে একটি নেপার এপিসি গাড়িকে ধ্বংস করে দিয়ে একদিনে আট ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে তারা নির্জারিম করিডোর এবং ফিলাডেলফি রোডে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখছে হামাস ইরানপন্থী আল মাদিন মিডিয়ার মতে সেখানে হামাস গুপ্ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে এসব হামলা সফল হচ্ছে তাছাড়া হামাস এখন গাজার অন্যান্য গ্রুপের সাথে আরও সমন্বয় করে হামলা চালাচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় ইসলামিক জিহাদ ট্রাফা এলাকায় ঈদের দিন ইসরায়েলি একটি টহল দলের উপর হামলা চালায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড এবং ডেমোক্রেটিক ফ্রন্টের মর্টারের উপর আল কাসিম ফোর্স বাহিনীও বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালাচ্ছে এদিকে হামাজ দাবি করেছে নেমার এপিসির উপর তারা হামলা চালিয়েছে এবং আল ইয়াসিন একশো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা একে জটিল এবং অত্যাধুনিক হামলা হিসেবে দাবি করেছে এটি তাদের হামলা নতুন মাত্রা যোগ করেছে এছাড়া তারা রিক্রুটও করে যাচ্ছে এসব লক্ষ্যে তারা নানা জায়গায় ছড়িয়ে দিয়ে যুদ্ধ অব্যাহত রাখার সক্ষমতা সৃষ্টি করেছে আবার ইসরায়েলি বাহিনী যেসব এলাকা থেকে সরে গেছে সেখানে হামাস নতুন করে আত্মপ্রকাশ করেছে হামাস যদি এমনভাবে লড়াই করতে থাকে তবে তাদেরকে হারানো খুবই কঠিন হবে